বন্ধুরা, আমি প্রণব আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রণব ট্রাভেলার্স। তো আজকে আমি নিয়ে যাচ্ছি এক নতুন স্থান, নতুন ঠিকানা, এক প্রাচীন এক মন্দিরে, যার নামানুসারেই এই খড়গপুর নাম। তো চলুন, ভিডিওটার সাথে চলুন সেই খড়গেশ্বর শিব মন্দিরে। নমস্কার বন্ধুরা, আর আমি এখন আছি খড়গপুর ঠিক ঢোকার মুহূর্তে। আর এটা হচ্ছে পুরী গেট ফ্লাইওভার, ঠিক সামনের দিকে রয়েছে এই যে জায়গাটা, ওটা হচ্ছে চানমারি হাসপাতাল। আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম, ঠিক পিছনের দিকে রয়েছে আইআইটি। আর আমরা এখন যাব খড়গেশ্বরী মন্দিরে। তো সাথে চলুন, ভিডিওটার সাথে চলুন। আর খুবই সুন্দর জায়গা, বহু প্রাচীন মন্দির, যার নামানুসারে এই খড়গপুর। তো আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আমরা এখন রয়েছি খড়গপুর ফ্লাইওভারে। আর আপনারা সবাই জানেন যে খড়গপুর রেলের শহর। তো সেই রেল শহরের মাঝেই লুকিয়ে রয়েছে খড়গেশ্বর শিব মন্দির। তো আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম ঠিক খড়গপুর জংশনের কাছে। সবাই জানেন যে বিশ্বের মধ্যে এই খড়গপুর জংশন দীর্ঘতম একটি জংশন। খড়গপুর জংশনে সোজাসুজি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম কৌশল্যা মোড়। ঠিক তার কিছু বাদেই রয়েছে রেলের ফ্লাইওভার, এবং তার ভেতর দিকে পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ইন্দা মোড়ে। সামনেই ইন্দা মোড়। তো এই স্থান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, আর সেখান থেকে মাত্র 1 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন খড়গেশ্বর মন্দিরে। বন্ধুরা, এখন আমরা পৌঁছালাম, আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে খড়গেশ্বরী মন্দির, আর যার নামানুসারে এই খড়গপুর শহর। তো আপনাদের ইতিহাস আমি সব কিছু আমি বলবো। তো ভিডিওটার সাথে থাকবেন, আমি আপনাদের সম্পূর্ণ পুরো জায়গাটা আমি ঘোরাচ্ছি সাথে থাকবেন। আমরা এখন এই মূল দ্বার দিয়ে ঢুকলাম খড়গেশ্বর মন্দিরে। এই খড়গেশ্বর মন্দিরটি সকাল 5টা থেকে 1:30 অবধি খোলা থাকে, এবং বিকাল 4টা থেকে রাত্রি 1টা পর্যন্ত খোলা থাকে। সামনেই রয়েছে একটি শিবের ষাঁড় বা বাহন, যাকে বলা হয়। মন্দির চত্বরে বহু প্রাচীন একটি অশ্বস্থ গাছের বেদিমূলে রয়েছে আদিবাসীদের আরাধ্য দেবতা, কোনো এক দেবতার প্রস্তর মূর্তি। দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার এই অঞ্চলগুলি প্রধানত আদিবাসী অধ্যুষিত এলাকা ছিল, তবে এখন সূর্যদেব রূপে ইনি পূজিত হন। খড়গপুরের ইন্দাতে অবস্থিত খড়গেশ্বর শিব মন্দির
এই মন্দিরের নামেই এই জায়গার নাম খড়গপুর। কারো কারো বা মতে ধারেন্দার রাজা খড়গসিং পাল তৈরি করেছিলেন এই মন্দির। আবার কারো মতে বিষ্ণুপুরের রাজা খড়গমল্ল 200 বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে ব্যথিত খড়গেশ্বর শিবলিঙ্গ। শিবরাত্রি আর গাজনের সময় উৎসব হয় এখানে, প্রচুর লোকের আনাগোনা হয় এবং পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। খড়গপুর স্টেশন তৈরির সময় ঘন জঙ্গলের মধ্যে ছিল চূড়া ভাঙা এই খড়গেশ্বর মন্দিরটি। মাকড়া পাথরের তৈরি একটি ভাঙা মন্দির, এক তান্ত্রিক বসে সাধনা করত সেখানে। পরে কৃষ্ণলাল মজুমদার নামে মেদিনীপুরের একজন নামকরা উকিল ও স্থানীয় জমিদার ইংরেজ সরকারের কাছ থেকে ইন্দা অঞ্চলের মালিকানা লাভ করেন আর তিনি এই ভগ্ন মন্দিরের সংস্কার করেন। বটবৃক্ষের নিচে এই প্রস্তর মূর্তিটি কেউবা বলেন সূর্য দেবতা, কেউবা বলেন শনি দেবতা, আবার অনেকেই মনে করেন অনার্য কোনো দেবতা। বলছি এই খড়গেশ্বরী যে মন্দির রয়েছে, সেই খড়গেশ্বরী মন্দিরের যে এখানের ইতিহাস আমরা শুনেছিলাম যে এখানে এই খড়গপুরের নাম এই খড়গেশ্বরী মন্দির থেকেই নাম এসেছে, এটার আপনি একটু শর্টে একটু বলুন। শর্টে বলা মানে এখানে প্রায় 1000 বছর বয়স, বরং বেশি, কারণ নিত্যান্ত মধ্যে গোড়ার মধ্যে বৃন্দাবনতে যে কাজ পুরী যায় এখানে দুরাত্রি ছিলেন এবং শুধু তাই নয়, পঞ্চমণ্ডব যখন বনবাসে ছিল এখানে সব আর্মসার এমনি রেখেছিল, ওই জন্য খড়গ মানে আর্মসার থেকে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে এই ভীমের যে ওয়াইফ হেমবা আমাদের বাড়িতে আছে, হিন্দু বাম্পায় হিন্দুশ্বরের মন্দির অষ্টাচ্য কালী হিন্দুশ্বর মন্দিরেও এখানে রয়েছে। হ্যাঁ, আমাদের বাড়ি সেই। আচ্ছা, এটা আমার সেবাই। ভোগ হয় লুচি সুজি তরকারি, এখানে চালে কিছু হয় না, চালে হয় না, এই কারণে ওই বছর 3 দিন তারপরে রান্না করে, কথা বললে আর খা খেতে পাবে না। আমাদের জমিদার করে আমার সেবা সেখানটার লহর মন্দির কৃষ্ণ শিক্ষানী স্কুল আছে, তার বাবা ছিল কামাখ্যা মজুমদার, তার ছেলে তারই মেয়ে ছেলে লহর মন্দির মেদিনীপুরের বাড়ি অ্যাডভোকেট, তারই জায়গার উপর এটা পুরো আপডেটটা সব সমস্যা পুরো ইন্ডিয়াতে পাবো না, ইলেকট্রিক সাপ্লাই অফিস বাজার সব ওনার গভর্নমেন্ট। আপনার নামটা সঞ্জয় মিশ্র। সঞ্জয় মিশ্র থেকে অনেক কিছু এই মন্দির সম্পর্কে ইতিহাস জানতে পারলাম এবং এখানে আপনারা যদি আসেন ইন্দা যে ইন্দা মোড় রয়েছে সেই ইন্দা মোড়ের কাছে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই এই খড়গেশ্বরী মন্দিরে আপনারা আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এদিকেই বসার বেশ কিছু বেঞ্চও রয়েছে, আপনারা নিরিবিলি সময়ে কিন বসে থাকতে পারবেন এখানে। এই যে খড়গেশ্বর 3 ভাই, খড়গেশ্বর, ঝাড়েশ্বর, রূপেশ্বর বা প্যালাল। আচ্ছা, যে মন্দিরটা আছে ঝাড়েশ্বর, হ্যাঁ, রূপেশ্বর আসছে। আচ্ছা, 3 ভাই, হ্যাঁ, ঝাড়েশ্বর, রূপেশ্বর, খড়গেশ্বর, খড়গেশ্বর, ঝাড়েশ্বর, রূপেশ্বর, পরপর মানে লাস্ট হিসাবে রূপেশ্বর। বন্ধুরা, এখন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি এবং এখানে যে দেবতা এবং খড়গেশ্বরের দেবতা সেই তারই আমাদেরকে দর্শন করাচ্ছে, সাথে চলুন। আমিও খড়গেশ্বর মন্দির দর্শন করে খড়গেশ্বর শিবলিঙ্গের কাছে প্রার্থনা করলাম যাতে বিশ্ব এবং এই সৃষ্টি যেন মঙ্গলময় হয়ে উঠুক।
লোকমুখে শোনা যায় মন্দিরটি উড়িষ্যা রীতির বিমান ও জগমোহনের আদলে তৈরি ছিল। সেটি তার আগের রূপ ফিরে পায়নি বটে, তবে সংস্কারের ফলে মন্দিরটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। এখনও সাদা চুনকামের ভেতরে পাথরের পুরানো দেওয়াল অক্ষত থেকে গেছে। জটাজুটো নিয়ে দাঁড়িয়ে আছে সেই বহু পুরানো অশ্বস্থ বৃক্ষ, আর বহন করেছে সময়ের সাক্ষ্য। তিনিই একমাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।